প্রতিদিন সকালে এক গ্লাস মধু পানির সাতটি দারুণ উপকারিতা। প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। নানা রোগের নিরাময় এবং কাটা ছেঁড়া দ্রুত সারিয়ে তোলার কাজেও ব্যবহার হতো মধু। তাই প্রতিদিন খানিকটা মধু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি কাজ। রোজ সকালবেলা এক গ্লাস মধু পানি আপনার দিনটিকে মধুরতা দিয়ে শুরু করবে। শুধু তাই নয়, এই এক গ্লাস মধু পানি আপনার শরীর ও স্বাস্থ্যের ওপর ফেলবে দারুণ চমৎকার প্রভাব। জানতে চান সেই অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো? চলুন জেনে নেওয়া যাক। প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে পান করার অভ্যাস করলে দ্রুত ওজন কমে। মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা আমাদের দেহে এনার্জি সরবরাহ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এতে করে মুটিয়ে যাওয়ার ভয় কম থাকে। এছাড়াও মধু পানি জমে থাকা চর্বি দূর করতে সহায়তা করে থাকে। প্রতিদিন এক গ্লাস মধু পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মধুর অ্যান্টিসেপ্টিক গুণ পাকস্থলীর মিউকাসের নিঃসরণ ঘটায় যা জ্বালাপোড়া মুক্ত করে। এছাড়াও মধু পানি আমাদের ক্লোন ও ইনফিউজকে হাইড্রেট রাখতে সহায়তা করে। প্রতিদিন এক গ্লাস মধু পানি খাওয়ার অভ্যাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহকে ভেতর থেকে সবল করে তোলে এবং যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে দেহকে তৈরি করে। প্রতিদিন এক গ্লাস মধু পানি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দিতে পারে। প্রতিদিন সকালবেলা এক গ্লাস মধু পানি পানের ফলে দেহের পোলেন অংশগুলো যে সকল স্থানে অ্যালার্জির সংক্রমণ বেশি হয় সে সকল স্থানে এক ধরনের প্রতিরক্ষা পর্দার সৃষ্টি হয় যা সংবেদনশীলতা কমায় এবং অ্যালার্জির যন্ত্রণা থেকে মুক্তি দেয়। গ্যাসের সমস্যা হলে এক ধরনের অস্বস্তি কাজ করতে থাকে যা দূর করতে পারে মধু পানি এক নিমেষে। গ্যাসের সমস্যা শুরু হলে এক চামচ মধু এক গ্লাস পানিতে মিশিয়ে পান করে ফেলুন। এটি পেট ঠান্ডা করবে এবং গ্যাসের সমস্যা দূর করবে। যদি দুর্বলতা অনুভব করে থাকেন তাহলে অনেক সময় তার দেহে সুগারের মাত্রা কমে গেলে অনুভূত হয়। অনেকেই এই সময় এনার্জি ড্রিঙ্কস নামক বিষ পান করে থাকেন। এর পরিবর্তে যদি এক গ্লাস মধু পানি পান করে ফেলেন তবে আপনি তাৎক্ষণিকভাবে এনার্জি পাবেন, দুর্বলতা কেটে যাবে এবং দিন থাকবে সুস্থ। এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করলে এটি দেহে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে এবং কার্ডিওভাস্কুলার সমস্যা থেকে দূর থাকে।